চ্যানেলের মারফত আমরা সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের জানিয়েছিলাম যে লাগাতার বাজেট যেহেতু অধিবেশন আছে 7ই জুলাই, ইতিমধ্যে আমরা তৎকালীন শিক্ষামন্ত্রী এবং বর্তমান বাণিজ্য মন্ত্রী, পরিষদীয় মন্ত্রী পার্থবাবু সঙ্গ একাধিকবার কথা বলেছি এই নিয়ে। শিক্ষামন্ত্রী যিনি সচিব শিবাজী বাবু তার সঙ্গে কথা বলে দাবিপত্র পৌঁছে দিয়েছি। তিনি জানিয়েছিলেন যে পার্থবাবুর সঙ্গে কথা বলে এই বিষয়টা নিশ্চিত তৎপরতার সঙ্গে দেখবেন। সেই মতো করে আমরা সর্বশিক্ষা মিশনের আধিকারিকের সঙ্গে কথা বলেছি এবং একটা বেতন বৃদ্ধির বিষয় ফাইল অর্থ দপ্তরে গেছে, সেটা আপনাদের চ্যানেলের মারফত আমরা শিক্ষকদেরকে জানিয়েছি এবং একটা তৎপরতা কিন্তু চোখে পড়েছে। মজুলদা, এই মুহূর্তে রাজ্যের প্রায় লক্ষাধিক শিক্ষক শিক্ষিকা যারা তাকিয়ে আছেন আগামীকালকের রাজ্য বাজেটের দিকে, আগামীকালকের রাজ্য বাজেট নিয়ে আপনি কি বার্তা দেবেন? শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আপনার কি আলোচনা হয়েছে যদি একটু শেয়ার করেন? চুক্তিভিত্তিক শিক্ষক, বিশেষ করে যারা সর্বশিক্ষা মিশনের মধ্যে আছে, পার্শ্ব শিক্ষক, SSK, MSK, শিক্ষা বন্ধু, স্পেশাল এডুকেটর, ম্যানেজমেন্ট স্টাফ, তাদের একটা অন্তত সম্মানজনক ভাতা বৃদ্ধি, সেই ভাতা বৃদ্ধি যেটা আমরা তার সচিবের মারফত তার কাছে পৌঁছে দিয়েছিলাম, সেই চিঠি আমরা স্মারকলিপি আবার পার্থবাবু নিজে হাতে দিলাম এবং যাতে 7 তারিখে বাজেটে অন্তত চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য কিছু বরাদ্দ হয় সেই বিষয়ে কথা বললাম এবং জাতীয় শিক্ষানীতি, তার ফলে এই যে চুক্তিভিত্তিক শিক্ষকদের যে জীবন জীবিকা বিপন্ন হবে এবং কেন্দ্র সরকার জোর করে তার স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগ করে জাতীয় শিক্ষানীতির মাধ্যমে শিক্ষাকে বেসরকারীকরণ করছে এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের জীবন জীবিকা বিপন্ন করছে, সেই বিষয়টাকে উল্লেখ করে অন্যান্য রাজ্যে যেহেতু এই জাতীয় শিক্ষানীতিকে মাথায় রেখে স্থায়ীকরণের পথে গেছে সে বিষয়টার সঙ্গেও কিছুক্ষণ কথা হলো। উনি সবটা শোনার পরে বললেন যে আমি কিছুটা জানি, তার সঙ্গে আমাদের শিক্ষা মিত্রদের দীর্ঘদিন ধরে বেতন বন্ধ, তাদের রাজ্য নেতৃত্ব আজকে ছিল তারা যারা আদিগঙ্গায় বিক্ষোভ করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিল, সেই বিষয়টাও উনি আশ্বস্ত করেছেন যে আমি নিশ্চিত আপনাদের বিষয়টা ম্যাডামের ওখান থেকে আমরা ইঙ্গিতও পেয়েছি। আর আমাদের বেতন বৃদ্ধির বিষয়টা উনি বললেন যে সবটা সদর্থক জায়গায় আছে, কতটা কি করতে